তো আজকে হচ্ছে সেই ঈদুল ফিতরের দিন, যেটা মুমিন মুসলিম তাকওয়াবান মুত্তাকিদের জন্য আনন্দ এবং খুশির দিন। আজকে আমাদের সবাই আনন্দ ভর্তি করবে, ছেলেমেয়েরাও করবে, আমরা একে অপরের বাড়িতে যাবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো, আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসবে, এটাই তো আনন্দ। সবচাইতে বেশি খুশি হবে তারাই যারা একটি মাস সিয়াম পালন করার পরে নিজেদেরকে পাপ মুক্ত করতে পারলো, তাদের জন্য আজকে সবচাইতে বেশি খুশির দিন, বড় আনন্দের দিন হচ্ছে তাদের আজকে। আমরা এই আনন্দের দিনটাকে গান বাজনা, তারপরে বিভিন্ন অসামাজিক যে সমস্ত টেলিভিশনে দেখা যায় এ সমস্ত না দেখে আমরা এই দিনটাকে বেশি বেশি আল্লাহর স্মরণ করে আমরা যাতে করে আজকে আমরা নিষ্পাপ হয়ে থাকতে পারি, নিষ্পাপের যে একটা আনন্দ সেই আনন্দটা যেন আমরা উপভোগ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ামা ইয়াশু আন জিক্রে রহমান নুকাইয়েদ লাহু শাইতানান ফাহু লাহু কারীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াময় রহমানের স্মরণ থেকে গাফেল থাকে, বিমুখ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিজেই একজন শয়তানকে নিযুক্ত করে দেন, এই শয়তান হয় তার সঙ্গী। ভেবে দেখেছেন কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, এক মুহূর্তের জন্য যদি আপনি গাফেল থাকেন সেই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন শয়তান নিযুক্ত হয়ে যায় আপনার আমার জন্য। আর এই শয়তান যদি আপনার সঙ্গী হয় তাহলে আপনার কথা, আপনার কাজ, আপনার আচার আচরণ সবই তো হবে শয়তানি, ভালো কাজ তো হবেই না। সুতরাং আমরা যেন আনন্দের অতিশয্যায় গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন আল্লাহকে স্মরণ থেকে ভুলে না যাই, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে চাই, স্মরণে রাখতে চাই, এই জন্যই আমাদের এক শ্রেণীর লোকজন তারা জিকিরের মজমা বসায় যে আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে নির্দিষ্ট একটা দিনক্ষণ একটা সময় বেছে নিই, কিন্তু এটা নয়। আপনি হাঁটতেছেন চলতেছেন ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর শুকরিয়া করেন, সুবহানাল্লাহ পাঠ করেন, রাস্তার হক আদায় করেন, বাইরে বেরোচ্ছেন দোয়া পড়েন, টয়লেটে ঢুকতেছেন দোয়া পড়েন, বের হন দোয়া পড়েন, অর্থাৎ সর্বদাই আপনি সুন্নাতের উপরে আমল করেন, এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ। আজকে রমজান মাস একটি মাস অতিবাহিত হয়ে গেল, রমজান এসেছিল আমাদেরকে তাকওয়া, এই তাকওয়ার শিক্ষা দিতে, তাকওয়ার শিক্ষা দিতে এসেছিল কেন? সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে এগিয়ে আসো, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটি তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হিসেবে দেখতে চান যাতে করে আমরা জান্নাতে যেতে পারি, তাই তো এক মাস সিয়াম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আশা করা যায় এই সিয়াম যদি তোমরা পালন করো তাহলে কি হবে, মোত্তাকি হতে পারবে, কারণ মোত্তাকিদের জন্যই তো জান্নাত। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মোত্তাকিন, মোত্তাকিদের জন্য জান্নাত, আর মোত্তাকি হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই সিয়াম। সিয়াম কিভাবে আপনাকে মোত্তাকি বানায়, মোত্তাকি অর্থ কি? মোত্তাকি অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন এই আদিষ্ট বিষয়গুলো মেনে চলা এবং নিষিদ্ধ কর্মগুলো থেকে বিরত থাকা। যে ব্যক্তি বিরত থাকে সেই হচ্ছে মোত্তাকি, যে ব্যক্তি আদিষ্ট বিষয়গুলো করে সেই হলো মোত্তাকি। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধগুলো মেনে চলতে হবে, এটাই হচ্ছে কি মুত্তাকিদের সবচেয়ে বড় গুণ। তো এই মুত্তাকি কিভাবে আপনাকে রমজান মুত্তাকি হওয়ার ট্রেনিং দেয়? রমজান সবে সাদেক নিয়ে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সমস্ত হালাল জিনিস আমাদের ছিল, সিয়াম আমাদেরকে বলছে, আল্লাহ বলছে এই সিয়াম অবস্থায় তোমরা এগুলো পালন আদায় করতে পারবে। যেমন বৈধ স্ত্রী থাকার সত্ত্বেও আপনি কিন্তু তার কাছে যেতে পারবেন না, নিষেধ। এই যে আল্লাহর নিষেধ এটাকে আমরা মেনে চলেছি,
খানা পিনা রিজিক হালাল রিজিক আমার ঘরে আছে, খুদায় কাতর, তারপরেও খেতে পারছি না। কারণ কি? আল্লাহর নিষিদ্ধ কাজ এজন্য আমরা করি না। ঠিক অনুরূপভাবে বাকি যে এগারোটি মাস আছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজগুলো যদি আমরা পালন করতে পারি, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলেই না আমরা মুত্তাকির পরিচয় দিতে পারব। যে রমজান আমাদেরকে এই ট্রেনিং দিয়েছে, এই মুত্তাকিদের কয়েকটি বৈশিষ্ট্য এবং গুণের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা জাহরিয়া, সূরা 51 নম্বর সূরা, এর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া কানু কালিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিদের একটা গুণ হচ্ছে যে তারা রাতের অল্প সময় নিদ্রা যায়। তাহলে অধিকাংশ সময় তারা কি করে? রাত্রি জাগরণ করে। কি জন্য জাগরণ করে? দেখেন, এই রমজান কিন্তু আমাদেরকে রাত্রি জাগরণ শিখিয়েছে। আমরা সাহারি খাইতে উঠি, তাহলে একটা অভ্যাস একটি মাস ধরে আমরা কিন্তু তৈরি করেছি। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে তারা রাতে অল্প সময় নিদ্রায় যাবে। এই নিদ্রা যাবে, বাকি সময়টা কি করে কাটাবে? তাহলে বাকি সময়টা আমরা তাস খেলবো নাকি, লুডো খেলবো, ক্যারাম খেলবো, মাদুয়া খেলে আড্ডা দিয়ে কাটাবো নাকি, তাই কি না? তার পরের আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন। মুত্তাকিরা রাত জেগে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তেগফার করবে। তাদের কৃত অর্জিত পাপের কারণেই তারা যে পাপি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা ক্ষমা প্রার্থনা করবে রাতের শেষ প্রহরে। আল্লাহ বলছেন এটা মুত্তাকিদের একটা গুণ এবং বৈশিষ্ট্য। তাহলে রমজান আমাদেরকে রাতে জাগ্রত হওয়ার একটা শিক্ষা দিয়েছে, আমাদেরকে মুত্তাকি বানাতে চাই এভাবেই। সূরা আল ইমরানের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াতুলু আয়াতুল্লাহে আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আর রাতের শেষ প্রহরে জাগ্রত হয়ে তারা কি করবে? আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, অনুবাদ পড়বে, বুঝবে, নিজে আমল করবে এবং অন্যকে জানিয়ে দিবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। রাত জেগে অন্য কিছু নয়, ইস্তেগফার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আর কি, ওয়া হুম ইয়াসজুদুন, সেজদায় অবনত হতে হবে। রমজান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। সাহারি খাওয়ার আগে আমরা উঠে তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করেছি। সুতরাং এই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের যে ট্রেনিং আমরা পেয়েছি একটি মাস সিয়াম পালন করার মাধ্যমে, এই ট্রেনিংটাকে ধরে রেখে বাকি এগারোটি মাস আমাদের অতিবাহিত করতে হবে। সিয়াম এসেছিল আমাদেরকে এই শিক্ষা দিতে। আমরা যেন বাকি এগারোটি মাস এই শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কারণ মুত্তাকিদের জন্যই কিন্তু জান্নাত, ওয়াইদাত লিল মুত্তাকি। সুতরাং মুত্তাকি হতে গেলে আপনাকে এই ট্রেনিংগুলো বাস্তবায়ন করতে হবে। আপনাকে গভীর রাতে উঠেই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর নিকটে ইস্তেগফার করতে হবে। সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ আরও বলছেন যে মুত্তাকিদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, তারা কি? ওয়াসাবিরিন, তারা হবে ধৈর্যশীল, একেবারে উত্তেজিত হবে না যে কোনো কাজে। তারা প্রথম অবস্থায় তারা কি করবে? ধৈর্য ধারণ করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বরে কি? ওয়াসাদিকিন, তারা সত্যবাদী হবে, সদা সর্বদা সত্য কথা বলবে। চেষ্টা করতে হবে, আমরা তো পারি না। আমরা ঘরে বাহিরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বদাই আমরা যেন একটা মিথ্যা আশ্রয় নিয়েছি, অথচ আল্লাহ বলছেন ওয়াকুলু কাউলান সাদিদা, সদা সত্য কথা বলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সিদ্দিক উপাধি দিয়েছিলেন, কারণ ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবনে একটি মিথ্যা কথা বলেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আর আমাদের নবীর কথা তো ভিন্নই, সেই মক্কার মুশরিকরা তাকে সাদিকুল আমিন হিসেবে উপাধি দিয়েছিল। না, ও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সেই নবী হওয়ার আগেও বলে নাই, নবী হওয়ার পরে তো প্রশ্নই আসে না। আমরা মিথ্যা কথা এটা কবিরা গোনা, আমরা এর থেকে বেঁচে থাকবো। ওয়াল কোরআনে তিন, আনুগত্যশীল হতে হবে। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহকে মানার ব্যাপারে আমাদেরকে আনুগত্যশীল হতে হবে। আল্লাহ বলেছেন, রাসুল বলেছেন, বাস, আর কারোর কোনো কথাকেই প্রাধান্য দেয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেছেন, এভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রাধান্য দিয়ে আমরা আনুগত্য প্রকাশ করব। ওয়াল মুনফিকিন, আর কি, আল্লাহর পথে ব্যয়কারী, এটা মুত্তাকিদের একটা প্রধান বৈশিষ্ট্য। কারণ ব্যয় এমন একটি জিনিস যা আপনি দান করলে আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়। দান এমন একটি ইবাদত, নফল দান, সাদাকা, এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়।
আপনি দান করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আরও একটি ছায়া থাকবে, সেটা হলো কি, আপনার এই সাদাকা আপনার জন্য ছায়া হয়ে থাকবে। দান করার সাথে সাথেই জাহান্নামের আজাব, কবরের আজাব মোমবাতিতে ফু দিয়ে নিভাইলে মোম যেমন, মোমবাতি যেমন নিভে যায়, দান কবুল হওয়ার সাথে সাথে এমনিভাবে নিভে যায়। তাহলে দান কত বড় একটি ইবাদত, এই মুনফি কি না, এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য আছে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন যে রাতের শেষ প্রহরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবে। এই ক্ষমা প্রার্থনা করা, এটা কিন্তু মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। সুতরাং আমরা রমজানের যে শিক্ষা, যে তাকওয়া অর্জন করার যে শিক্ষা আমরা পেয়েছি, এই শিক্ষাটাকে আমরা যেন ধারণ করতে পারি এবং বাকি 11টি মাস আমরা যেন তাকওয়ার পরিচয় দিতে পারি, আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো থেকে যেন বিরত থাকতে পারি এবং আদিষ্ট কর্মকাণ্ড যেন একটাও আমাদের থেকে ছুটে না যায়, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আমরা ইনশাআল্লাহ সামনের দিন অতিবাহিত করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজান মাস চলে গেলে আরও একটি ইবাদত আমাদের সামনে থেকে যায়, সেটা হলো কি, শাওয়াল মাসের 6টি সিয়াম। মুসলিম শরীফের 2629 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো রমজানের একটি মাস, এরপরে এর সাথে সাথে শাওয়াল মাসের মধ্যে আরও 6টি সিয়াম পালন করলো, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। একটা ভালো কাজ করলে কয়টা নাকি, 10টা নাকি, তা এক মাস যাবৎ সিয়াম পালন করলাম 30টা, তার মানে 300 দিন হয়ে গেল। আর 6টি সিয়াম যদি পালন করি তাহলে আরও 60 দিন, তাহলে 360 দিন সিয়াম পালন করার সব আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি সিয়ামও পালন করার তৌফিক দান করুন। মসজিদ আর তাকওয়া ও ইসলামী কমপ্লেক্স, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পিছনেই, তো ওখানে বড় ধরনের একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনারা অনেকেই জানেন, ছাদের কাজ বাকি আছে, ছাদ পর্যন্ত হয়ে গেছে, তো এখানে তাদের একটা দানের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। মাঝে মধ্যে দেখি কিছু মসজিদ থেকে আসে যে লিফলেট ছাপানো, মানে ছোট ছোট কাগজে আপনি এক স্কোয়ার ফিট এত টাকা, এক স্কোয়ার ফিট এত টাকা, ক্রয় মূল্য বা নির্মাণ ব্যয় এইরকম। তো এরা এটা একটা ভালো উদ্যোগ, এটা একটা ভালো পরিকল্পনা। দেখা গেলো যে এক স্কোয়ার ফিট যদি 500 টাকা হয়, 1000 টাকা হয়, তাহলে অনেকের পক্ষে সম্ভব যে না, আমি ওই মসজিদের 1000 স্কোয়ার ফুটের দান করলাম, তাই না, এটা একটা ভালো উদ্যোগ। তো এরকম যদি কোনো চিন্তা ভাবনা থেকে থাকে মসজিদ কর্তৃপক্ষের, তাহলে তারা উদ্যোগ নিলে আমার মনে হয় আরও সফলতা আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সেখানে ছাদের কাজ হলেই সেখানে সালাত আদায়ের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে আমরা সেখানে সহযোগিতা করব, যাতে করে এই মসজিদটা দ্রুত নির্মাণ হয়। কারণ যত মসজিদ হবে মুসল্লির সংখ্যা তত বৃদ্ধি পাবে, দাওয়াতি কার্যক্রম তত প্রচার প্রসার লাভ করবে, তাই না, এজন্য আমাদের এই কাজে সহযোগিতা করা উচিত। আব্দুল হামিদ সাহেব অসুস্থ, এই যে যাওয়ার কথা একটু আগে বলা হলো যে আপনাদের এখানে মুয়াজ্জিন সাহেব উনি খুবই অসুস্থ, ব্লাড ক্যান্সারে উনি আক্রান্ত, তো এটা অত্যন্ত ব্যয়বহুল। আমরা দোয়া করি, সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে আমাদের দোয়া, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। কারণ সুস্থতা দিতে পারেন কে, হযরত আইয়ুব আলাইহিসসালামের কথা চিন্তা করেছিলেন তো, করেন আপনারা কেউ, কত অসুস্থ ছিল, শুধুমাত্র জিহ্বাটা একটু নড়তো। তার স্ত্রী তাকে বলছে যে তুমি তো আল্লাহর নবী, তোমার সমস্ত দেহ অচল হয়ে গেছে, শুধু জিহ্বাটা নড়ছে, তো তুমি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো না? আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ কত দেখতেছে যে আমার কি অবস্থা, আল্লাহ যদি এভাবেই রেখে তিনি সন্তুষ্ট থাকেন তাহলে তাই, আর আমার জিহ্বাটা নড়তেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে ওই অবস্থায়ও তিনি শুকরিয়া আদায় করতেন। তারপরে তিনি দোয়া করলেন, তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, বললেন কি, রব্বি আন্নি মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি হে আমার প্রতিপালক আমি অসুস্থ, তুমি আমার প্রতি রহম করো, আমাকে সুস্থ করে দাও, আরহামুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হলে সবচেয়ে বড় দয়াবান। তা আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না, ফেরাউনকে সামনে ডুবিয়ে মারলেন নদীতে,
আল্লাহ কত বড় ঘটনা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পারেন না এমন কোনো কাজ কিন্তু নাই। অতএব আমরা কি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আর আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা তা করতে পারি আমাদের সাধ্যমতো। তো আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন যদি হায়াত থেকে থাকে, আর যদি হায়াত না থেকে থাকে তাহলে ওনাকে যেন আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দান করেন। মসজিদের দান বাক্সের দান অত্যন্ত কমে গেছে, বিদ্যুৎ বিল দিতে হয় অনেক বেশি, তাই না? আমরা গত জিন্নাপাড়া এসি লাগানো হয়েছে, এসি লাগানোর আগে মুসল্লিদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলাম যে এখন আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি 1200-1400 টাকা, এসি লাগানোর পরে কিন্তু 3000-4000 টাকা বিল দিতে হবে, বাক্সে আদায় হচ্ছে 800-900 টাকা, কমপক্ষে 2000 টাকা মাসে বাক্সে প্রতি সপ্তাহে দিতে হবে, তা না হলে কিন্তু লাগানো যাবে না। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা উদ্যোগ নেই। তা আল্লাহর মেহরবানিতে রাজি ছিল, তারা সম্মতিতে আমরা কিন্তু বলেছি যে মসজিদের দান বাক্সের দানটা বাড়িয়ে দিতে হবে, এটা দিয়েই বিদ্যুৎ বিল মসজিদকে সঞ্চালন রাখা হয়, টুকটাক সমস্যার সমাধান করা হয়। সুতরাং এই মসজিদের দান বাক্সের দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু সপ্তাহে একদিন আসি মসজিদে, যারা 10 টাকা করে দিই তারা 15 টাকা অথবা 20 টাকা করে দিই, মসজিদের জন্য দিই। একটা পান খাইতে লাগে কত? 5 টাকা। সুতরাং আমরা একটা দুইটা পান এক সপ্তাহে নাই খাইলাম, দুইটা পানের টাকা মসজিদে দান করলাম। এভাবে যদি আমরা একটু সচেতন হই, কারণ দানের বিকল্প কিছু নাই। আপনার দান, আল্লাহ রাসূল বলছে জাহান্নাম থেকে বাঁচতে হলে একটি খেজুর হলেও দান করো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে দান অবশ্যই করতে হবে। আল্লাহর নবী তো প্রবাহমান বায়ুর মতো দান করতেন, রমজান মাসে আসলে প্রবাহমান বায়ুর মতো দান করতেন, তার মানে পয়সা থাকুক আর নাই থাকুক কেউ এসে তার কাছ থেকে ফিরে যেত না, একটা ভালো কথা বললেও সেটাও দান, সেটাও সাদাকা। সুতরাং পয়সা না থাকলে অন্তত ভালো উপদেশ দান করবেন তার। আমরা এবার একটু দোয়া করব, দোয়া করার পরে শেষ করবো ইনশাআল্লাহ, সময় বেশি নষ্ট করব না। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেন মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা দিন থেকে দূরে সরে গেছি, আল্লাহর সাহায্য আমাদেরকে আসতেছে না। কারণ আমার বডির দিকে তাকিয়ে দেখেন, নিজের বডির দিকে তাকিয়ে দেখেন আপনি কতটুকুন তাকওয়াবান, আপনি কতটুকুন মুত্তাকি হতে পেরেছেন। আল্লাহ বলছেন তো সূরা তালাকের 2-3-4-5 নম্বর আয়াত পড়ে দেখুন, এখানে আল্লাহ বলছে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, সে যত বড়ই বিপদের মধ্যে পড়ুক না কেন আল্লাহ তাকে উদ্ধার করবে। তাহলে আমরা তো তাকওয়াবান হতে পারি না, এ কারণেই আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি না, আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে না, একের পর এক শাস্তি দিচ্ছে, একের পর এক গজব নাজিল করছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন কি, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হতে পারবে তাদের রিজিকের চিন্তা করা লাগবে না। আল্লাহ বলছেন আমি এমন জায়গা থেকে তাদের রিজিকের ফয়সালা করে দেবো যা তার কোনোদিন কল্পনাও পারে না, ভাবতেও পারবে না। আপনার আধা কেজি চালের ভাত লাগে দৈনিক, আপনার দেখা গেল একটা খেজুর খেলেন তা দিয়েই আপনার তৃপ্তি হয়ে গেল, হতে পারে না এরকম আল্লাহ বরকত দিলে? সুতরাং রিজিক আল্লাহ এভাবেই আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেন, যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে টেনশন করা লাগবে না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যত বড়ই কঠিন কাজ আসুক না কেন আল্লাহ তার কাজকে সহজ করে দিবে। সর্বোপরি তার পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি মুত্তাকি হবে ইউকাফির আনহু আন সাইয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে মুত্তাকি হলে আপনার দুনিয়ায়ও লাভ আবার আখেরাতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তো ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি করে রেখেছে সেই জান্নাত। সুতরাং আমরা দোয়া করি যারা সেখানে আসে মুসলিম নির্যাতিত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসুক, আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করুক, সারা পৃথিবীতে যেন মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, দিন পালন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া যদি একটু লম্বা হয় বিরক্ত হবেন নাকি? ঈদের মাঠে উমর রাদিয়াল্লাহু সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, কথাটা কি?
যে ঈদের সালাতে এসে সবাই হাজির, সত্য মিথ্যা জানি না, কথাটা বললাম একটু উদ্বুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসে নাই, আল্লাহর নবী বলছেন যে দেখো তো ওমর কোথায়। সাহাবীরা যে দেখলো যে ওমর রাদিয়াল্লাহু ঘরের কোনায় বসে কাঁদতেছে, কেন কাঁদতেছেন জিজ্ঞাসা করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আজকে ঈদের দিন, আজ খুশির দিন, রমজান এসেছিল আমাদের পাপ মুক্ত করার জন্য, আমি পাপ মুক্ত হতে পেরেছি কিনা জানি না, এই জন্য এই খুশি আমার জন্য কিনা তা আমি জানি না, এই জন্য আমি ঘরের কোনায় বসে কাঁদতেছি যে আমি পাপ মুক্ত হতে পারলাম কিনা। সুতরাং এই অনুভূতি কিন্তু আমাদের আসে না যে আমি পাপ মুক্ত হতে পারলাম কিনা। আল্লাহর নবী বলছেন যে মান কমা রমাজান ইমান ও ইহতিসাবান গফির আলহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে পুরো রমজান জুড়ে, সিয়াম মানে পুরো রমজান জুড়ে তারাবির সালাত আদায় করবে, চাইলেও হোক আর না চাইলে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। আমরা কি পেরেছি 30টি তারাবির সালাত আদায় করতে, 30টি কিয়ামুল লাইল আদায় করতে, কায়েমুন ও বাক্যে যাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই অনুভূতি কিন্তু আমাদের আসে না। আল্লাহ আরো বলছেন, আল্লাহর নবী আরো বলছেন কি মান সামা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গফির আলহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমরা কি সেই ধরনের সিয়াম পালন করতে পেরেছি যে সিয়াম কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, এই অনুভূতি কিন্তু আমাদের আসে নাই। সাহরি খেয়েছি, ইফতার করেছি, বাস শেষ, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন যে ধরনের সিয়াম পালন করলে আমার দ্বারা সেই ধরনের সিয়াম পালন হচ্ছে কিনা, এই ধরনের অনুভূতি কিন্তু আমাদের আসে নাই। এরপর সর্বশেষ আল্লাহ নবী বলছেন মান কামা লাইলাতুল কদরে ঈমান ওয়াই হতে সাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, লাইলাতুল কদর চলে গেল 5টি রাত আমি ক্ষমা পেলাম কিনা, এই অনুভূতি কিন্তু আমার আসে নাই। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কিয়ামুল লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তাহলে আমরা কি পেরেছি এই ক্ষমা পেতে? আল্লাহর নবী তো বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেলো অথচ নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তা আমরা যদি ক্ষমা না পেয়ে থাকি তাহলে আমরা তো অবশ্যই ধ্বংসশীল, আমরা তো অবশ্যই ধ্বংসের দ্বার প্রান্তে। সুতরাং আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিই, অতীতের সব ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাত বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লা'নিল কাফারাতাল লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযিবুনা রাসূলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াকা। আল্লাহুম্মা খালিক বাইনা কালিমাতিহিম وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا يرده عن القوم المجرمين. اللهم أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المنافقين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنك إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا وأهلي ومالي. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم بارك لنا فيما رزقتنا واغفر لنا وارحمنا. يا غفار يا غافر الذنب اغفر لي. يا غفار يا غافر الذنب اغفر لي. يا غفار يا غافر الذنب اغفر لي. يا رحمن اللهم ارحمنا فإنك خير الراحمين. يا رحمن اللهم ارحمنا فإنك خير الراحمين. يا رزاق اللهم ارزقنا فإنك خير الرازقين. يا شافع اللهم اشفينا فإنك خير الشافعين.
আজহিব আল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউবাদিরু সাকামা রব্বি আননি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন রব্বি আননি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন রব্বি আননি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা দাম্মির আদায়িদ্দিন আল্লাহুম্মা আসলিহ আহওয়ালিল মুসলিমিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা হফজনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা দাম্মির আদায়িদ্দিন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন اللهم تقبل صيامنا وقيامنا وسهرنا وإفطارنا ربنا تقبل صلاتنا وركوعنا وسجودنا وتلاوتنا وسائر أعمالنا اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك الصالحين رب العالمين আমরা যে সিয়াম পালন করলাম একটি মাস আমাদের ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে তুমি আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার নবী বলেছে আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা সিয়াম কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে এই সিয়ামের সাথে যাতে আমরা সম্পর্ক তৈরি করতে পারি এই সিয়াম এত আন্তরিকতার সাথে আমাদের আমরা যেন পালন করতে পারি আল্লাহ যে সিয়াম আমাদের জন্য কিয়ামতের মাঠে তোমার কাছে সুপারিশ করবে আর তুমি তাদের সেই সিয়ামের সুপারিশ কবুল করবে রব্বুল আলামিন আমরা যে সিয়াম পালন করেছি সিয়ামের সাথে আমাদের সেই বন্ধুত্ব সেই সম্পর্ক তৈরি করে দাও রব্বুল আলামিন কোরআন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশ করবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দাও যে কোরআন যেন আমাদেরকে না নিয়ে আমাদের জন্য সুপারিশ না করে যেন জান্নাতে না যায় আমাদেরকে নিয়েই যেন জান্নাতে যায় রব্বুল আলামিন সিয়াম এবং কোরআনের সাথে আমরা যেন গভীর সম্পর্ক তৈরি করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মসজিদের অনেক মুসল্লি যারা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন অনেক মুসল্লি আছে যারা চরম অসুস্থতায় ভুগছে রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ করে দাও আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছি আমরা রব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন দিন প্রচার এবং মেনে চলার মতো পরিবেশ তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন আমরা যেন কোরআন সুন্নাহর দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি রব্বুল আলামিন সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো রব্বুল আলামিন আমরা যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি তুমি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন মৃত্যুর সময় আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করো মসজিদের মুতাওয়াল্লি সাহেবকে দেখা যাচ্ছে না মনে হয় খুবই অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো তার স্ত্রীর মারা গেল কয়েকদিন আগে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো রব্বুল আলামিন এমনিভাবে এই মসজিদের যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখো মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও সর্বোপরি রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা যেন নিষ্পাপ হয়ে এই মসজিদ থেকে বের হয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ